শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শেষ দশ দিনের সিয়াম ও কিয়াম পালনের মধ্য দিয়ে মুসলিম উম্মা এখন দিন রাত্রি যাপন করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের এই শেষ দশকের বেজোর রাতগুলোকে অতি বরকতময় লাইলাতুল কদরের সন্ধান করতে বলেছেন। হাদিসের আলোকে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ অথবা ২৯ তারিখের যে কোনো একটি রাত। এ রাত অত্যন্ত মহিমান্বিত ও সম্মানিত। আল কোরআনের ভাষ্যমতে মহান আল্লাহ তাআলা এ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। এ রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম হিসেবে উল্লেখ করা হয়েছে। একজন মুমিন মুসলমানের কাছে লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। এ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল কোরআন অবতীর্ণ হয়েছিল। ইসলাম ধর্মমতে শবে কদরের রাতে ফেরেশতারা ও তাদের নেতা জিব্রাইল পৃথিবীতে অবতরণ করে ইবাদতরত বান্দাদের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন। এ রাতে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলার অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এ রাতেই বান্দারা আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত, নাজাত ও ক্ষমাপ্রাপ্তির পরম সুযোগ লাভ করে থাকে। এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, মহান আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শবে কদরের কল্যাণ লাভ করার তৌফিক দান করুন, এই কামনায় আজকের মতো দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমি তামান্না সিদ্দিকী। শ্রোতা বন্ধুরা, আজ ২৮ এপ্রিল। বাংলাদেশের বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, ভাষা বিজ্ঞানী, সমালোচক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন আজাদের আজ ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের এই দিনে তাঁর জন্ম হয় বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় কামারগাঁয়ে। তাঁর বাবা আব্দুর রাশেদ প্রথম জীবনে ছিলেন স্কুল শিক্ষক, পরে পোস্টমাস্টার পদে চাকরি করেছেন। মা জোবেদা খাতুন ছিলেন গৃহিণী। হুমায়ুন আজাদের সাহিত্য চর্চা শুরু হয় কাব্যের মাধ্যমে। হতাশা, দ্রোহ, ঘৃণা, বিম্বিষা, প্রেম ইত্যাদি তার কবিতার প্রধান বিষয়। তার প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক ইষ্টিমার প্রকাশিত হয় ১৯৭৩ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ জালচিতাবাঘ বের হয় ১৯৮০ সালে। হুমায়ুন আজাদের অন্যান্য কাব্যগ্রন্থগুলি হচ্ছে সব কিছু নষ্টদের অধিকারে যাবে, যতই নদীর গভীরে যাই মধু, যতই উপরে যাই নীল, আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, কাফনে মোড়া অশ্রুবিন্দু ও প্রেরণার কিছু নেই। হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন ৯০ দশকে। মোট ১২টি উপন্যাস লিখেছেন তিনি। প্রথম উপন্যাস ৫৬,০০০ বর্গমাইল বহুল আলোচিত। তাঁর অন্যান্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে সব কিছু ভেঙে পড়ে, মানুষ হিসেবে আমার অপরাধসমূহ, কবি অথবা পণ্ডিত অপুরুষ, ১০,০০০ এবং আরও একটি ধর্ষণ, পাকসার জমিন সাদবাদ, একটি খুনের স্বপ্ন, ফালি ফালি করে কাঁটা চাঁদ ইত্যাদি। প্রবন্ধ রচনার ক্ষেত্রেও হুমায়ুন আজাদের খ্যাতি সমধিক। তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী এবং নারী। নারী গ্রন্থটি বাংলাদেশে নারীবাদ বিষয়ক প্রথম বই। প্রিয় শ্রোতা, আজ কবি হুমায়ুন আজাদের ৭৫তম জন্মবার্ষিকীতে আমরা তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এবার জানিয়ে দেব আজকের দর্পণ সূচি। এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ, তারার সাথে কিছুক্ষণ, পাহাড় ও প্রকৃতি এবং সবশেষে আমাদের গান পর্বে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো হয়েছে আজকের দর্পণ আয়োজন। চলুন এবার বিস্তারিত শুনি।
আজ 28 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী বছরের 118তম দিন। এখন আজকের এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম অথবা মৃত্যু দিবস সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে। ১৫২৬ সালের এই দিনে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ১৯১৯ সালের এই দিনে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ সালের আজকের এই দিনে আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৬৯ সালের এই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট পদ থেকে দ্যাগুল পদত্যাগ করেন। ১৯৯২ সালের এই দিনে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষিত হয়। ২০০১ সালের এই দিনে ডেনিস টিটু বিশ্বের সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন। ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশোর জন্ম হয় ১৭১২ সালের এই দিনে। মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি জেমস মনরো জন্মগ্রহণ করেন ১৭৫৮ সালের আজকের এই দিনেই। ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইন জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালের এই দিনে। মিশরের বাদশাহ ফুয়াদ ইন্তেকাল করেন ১৯৩৬ সালের এই দিনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনি মৃত্যুবরণ করেন ১৯৪৫ সালের আজকের দিনেই। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের এই দিনে পর্ব। আর আপনাদের আজকে যাদের বিশেষ দিন, অর্থাৎ আজ আপনাদের যাদের জন্মদিন, আমাদের পক্ষ থেকে রইল জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আয়োজনে আমাদের এবারের পরিবেশনা অসমাপ্ত আত্মজীবনী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ আত্মজৈবনী গ্রন্থ থেকে এখন অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন খন্দকার শামসুজ্জোহা। একদিন নুরুদ্দিন, নুরুল আলম ও কাজী ইদ্রিস সাহেব আমাকে ডেকে পাঠালেন বেঙ্গল রেস্টুরেন্টে, আমার বাসার কাছে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি। এরা আমাকে বলল সর্বনাশ হয়ে গেছে, হাশিম সাহেব প্রেস বিক্রি করে ফেলতে চান। আমরা চাঁদা তুলে প্রেস করেছি, মুখ দেখাবো কি করে। আমি বললাম আমি কি করব। সকলে বলল তোমাকে বাধা দিতে হবে। বললাম আমি কেন বাধা দেব, আমি পাকিস্তান চলে যাব, আর কবে দেখা হবে ঠিক নাই, আমার প্রয়োজন কি। তোমরা হাশিম সাহেবের খলিফা, আমার নাম তো পূর্বেই কাটা গেছে, আর কেন। সকলে বলল তুমি বললেই আর ভয়েতে বিক্রি করবে না। বললাম ঠিক আছে, আমি অনুরোধ করতে পারি। পরের দিন মিল্লাত প্রেসে গিয়ে হাশিম সাহেবের সাথে দেখা করি। পাশের ঘরে আমার সহকর্মীরা চুপ করে বসে আছে, শুনবে আমাদের কথা। আমি খুব শান্তভাবে তাকে বললাম প্রেসটা নাকি বিক্রি করবেন। বললেন উপায় কি, প্রত্যেক মাসেই লোকসান হচ্ছে, কি করি আর চালাবে কে। আমি বললাম খন্দকার নুরুল আলম তো ম্যানেজার হয়ে এতকাল চালালো, খরচ কমিয়ে ফেলল, প্রেসটা বিক্রি করে দিলে কর্মচারীদের থাকবে কি, আর আমরা মুখ দেখাতে পারবো না, সমস্ত বাংলাদেশ থেকে চাঁদা তুলেছি, লোকে আমাদের গালি দেবে। হাশিম সাহেব হঠাৎ রাগ করে ফেললেন এবং বললেন আমাকে বেচতেই হবে, কারণ দেনা শোধ করবে কে। আমি বললাম কয়েক মাস পূর্বে যে প্রেসটা বিক্রি হলো তাতে দেনা শোধ হয় নাই। তিনি ভীষণ রেগে গেলেন, আমারও রাগ হলো। উঠে আসার সময় বলে এলাম প্রেস বিক্রি করতে গেলে আমি বাধা দেব, দেখি কে আসে এই মিল্লাত প্রেসে। হাশিম সাহেব খুব দুঃখ পেলেন আমার কথায়। পরের দিন ওই সমস্ত বন্ধুরা আবার আমার কাছে এসে বলল হাশিম সাহেব খানা খান না, শুধু বলেন মুজিব আমাকে অপমান করল, তুই আবার দেখা কর আর বলে দে যা ভালো বোঝেন করেন। আমি বললাম তোমরা খেলা পেয়েছ। আমি শহীদ সাহেবের কাছে এখন রোজই যাই, তার সাথে মাঝে মাঝে সভা সমিতিতে যাই, যেখানে সাম্প্রদায়িক সদ্ভাব সৃষ্টির জন্য সভা হয়। শহীদ সাহেবকে বললাম সকল ইতিহাস। তিনি আমার উপর রাগ করলেন, কেন আমি খারাপ ব্যবহার করলাম হাশিম সাহেবের সাথে, কত বড় উদার ছিলেন শহীদ সাহেব। আমি হাশিম সাহেবের কাছে যেয়ে বললাম আপনি মনে কিছু করবেন না, আমার এভাবে কথা বলা অন্যায় হয়েছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমার কিছুই বলার নেই। হাশিম সাহেব হিন্দুস্তানে থাকবেন, আমি চলে আসব পাকিস্তানে, আমার বাড়িও পাকিস্তানে। আমি যাওয়াতে তিনি খুশি হয়েছিলেন, তাঁর সাথে ভিন্নমত হতে পারি কিন্তু
তাঁর কাছ থেকে যে রাজনীতির শিক্ষা পেয়েছি সেটা তো ভোলা কষ্টকর। শুনছিলেন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ। শ্রোতা বন্ধুরা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী বাঙালি জাতির রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের নানা প্রসঙ্গ সঙ্গত কারণেই প্রতিবিম্বিত হয়েছে বাংলা সাহিত্যে। এখন বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ পর্বে এ বিষয়ে বিশদ আলোকপাত করছেন এদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত আমার একটি উপন্যাস যুদ্ধ। এই উপন্যাসে আমি বাংলাদেশের অনেক জায়গা দেখিয়েছি, একটা অদৃশ্য চরিত্র তৈরি করে, এই লোকটি এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কোনো গ্রামে যাচ্ছে, কোথাও তার যেতে বাধা নেই, এইভাবে এই চরিত্রটি ঠিক করে সেই এলাকার মুক্তিযুদ্ধের ঘটনাগুলো ওই লোকটির মারফত বর্ণনা করেছি এবং লোকটি ওই ঘটনাগুলো জেনে এনে আরেক জায়গায় বলছে, এভাবে পুরো উপন্যাসটা তৈরি করেছি। আমার এটি একটি আয়তনে সবচেয়ে বড় উপন্যাস। গ্রামের নায়ক নায়িকা দুজন ছিল, যাদেরকে একজনকে দেখিয়েছি সেই ছেলেটি যুদ্ধে চলে গেছে, যখন যুদ্ধ শেষ হয়েছে ছেলেটি যুদ্ধ থেকে ফিরে এসেছে, সে একটি পা হারিয়েছে, ক্রাচে ভর দিয়ে গ্রামে এসেছে। আর মেয়েটিকে আমি দেখাচ্ছি যে মেয়েটি পাকিস্তানিদের হাতে নির্যাতিত হয়ে গর্ভবতী হয়ে গেছে। ছেলেটি যখন ফিরে আসে এবং সেই মেয়েটিকে সঙ্গে যোগাযোগ করে, মেয়েটি তো উদ্গ্রীব হয়ে যায় যে ভালোবাসার মানুষটি ফিরে এসেছে যুদ্ধক্ষেত্র থেকে। ওদের বাড়িটিকে পাকিস্তানি সেনারা পুড়িয়ে একদম ছাই করে দিয়েছে, তবুও মেয়েটি ছেলেটির হাত ধরে বলো, চলো আমাদের ভিটে মাটিতে যাই, সেখানে গিয়েই আমরা ভালোবাসার ঘর বাঁধব। তখন ছেলেটি পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে ছাই দিয়ে একদম ভরে যাওয়া ভিটে মাটি দেখে ছেলেটি খুব দুঃখ পায় যে ওর বাবার বাড়িটি এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন মেয়েটি বলে, আমরা তো স্বাধীনতা পেয়েছি, আমরা আবার এই ঘরটি তৈরি করব। তুমি দিয়েছ স্বাধীনতায়, তোমার পা দিয়েছ, আর আমিও মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতায় আমার জরায়ু দিয়েছি। মেয়েটি বলেছে, আমি এখানে বসে মুক্তিযোদ্ধারা যারা এসেছিল তাদের ভাত রান্না করে খাইয়েছি, তাদের অস্ত্র লুকিয়ে রেখেছি, অনেক কাজ সব করেছি, কিন্তু পাকিস্তানি সেনারা আমাকে ধরে নিয়ে যায় এই সব কাজের জন্য। আমরা দুজনেই এই স্বাধীনতার স্বপ্ন নিয়ে ঘর বানাবো, আমরা ঘরে বাস করব, আমরা আমাদের জীবন যাবে, নারী পুরুষের সমতার জায়গাটি আমি এভাবে চিহ্নিত করেছি। অনেক পাঠক এ কথাটা বলে, তাদের পছন্দ হয়েছে যে তুমি দিয়েছ পা, আমি দিয়েছি জরায়ু। স্বাধীনতা এমনই জিনিস যেখানে মানব মানবীর অনেক কিছু অবদান রাখতে হয়, কেউ ঘরে বসে থাকার মতো নয়। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এবারে পর্ব তারার সাথে কিছুক্ষণ। এদেশের সংস্কৃতি ভুবনের তারকা খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তির সঙ্গে ক্ষণিকের আলাপন। এ পর্বের সঞ্চালনায় আছেন জিনাত শানু। স্বাগতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। আর আজকে যার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিব, তিনি তারকা, কারণ তিনি তারকাদের নির্মাণ করার তারকা। আমার খুবই পছন্দের এবং আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধার একজন ডিরেক্টর, ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম। কেমন আছেন সেলিম ভাই? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা সেলিম ভাই, আপনার সিনেমা নাটক আমরা অনেক দেখেছি, আপনার প্রথম বানানো চলচ্চিত্র স্মরণকালের হিট চলচ্চিত্র মনপোড়া। আপনার এই যে মনপোড়া যে আপনি বানালেন, বাংলাদেশের মানুষের মানসিকতা বা একদম মাঠের গ্রামের ছবি, এত সিম্পল ছবি, আপনি কি ভেবেছিলেন যে ছবিটা এইরকম হিট হবে?
না, আমি তখন তো মজা করে বলতাম যে আমাদের সিনেমার তো খুবই দুরবস্থা চলছিল তখন। তখন আমি বলতাম যে এরকম যে গিয়াসুদ্দিন সেলিম নামে একটা লোক আসবে, বন্ধুদেরকে মজা করে বলতাম যে একটা সিনেমা বানাবে এবং জাতিকে উদ্ধার করবে, জাস্ট ফান করতাম। কিন্তু পরবর্তীতে যখন আমরা ছবিটা তৈরি করলাম এবং আমার বিশ্বাস ছিল যে লোকেরা দলে দলে সিনেমা হলে যাবে এবং সিনেমা দেখবে, এটা এক ধরনের আমার বিশ্বাস ছিল। হ্যাঁ, সেটা দেখেছে। আচ্ছা সেলিম ভাই, আমি আপনাকে সবসময় দেখেছি যে আপনি আপনার মানে ডিরেকশনের ম্যাজিক টু মি, মানে অ্যাজ আ পারফর্মার আমি আপনাকে অনেক অবজার্ভ করি, কারণ আপনি আমি ফিল করি আপনি আমার মেন্টর। আমি দেখি যে আপনি প্রপার জায়গায় প্রপার জিনিসটা প্লেস করতে পারেন। তো আপনার কাছে মনে হয় মানে মনপুরা এত সুন্দর সুন্দর গান ছিল, আপনি অনেক সময় কাটিয়ে গানগুলোকে এনেছিলেন, সেই জার্নিটা আমি জানি, আপনি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, কারণ তারা এই গানগুলো এখনো শুনে যাচ্ছে, কিভাবে আপনি গান সিলেক্ট করবেন? এটা খুবই জটিল প্রশ্ন আসলে, এবং 12 বছর আগের কাহিনী। তবে আমরা গানগুলো আসলে আমরা আড্ডা থেকে তৈরি হয়েছে অলমোস্ট। সেই আড্ডার যুক্ত ছিল কৃষ্ণকলি, সেই আড্ডায় চঞ্চল যুক্ত ছিল, বাহুভাই যুক্ত ছিল, তারপরে তাজুল রোজি ওদের বাসায় স্পেশালি আড্ডাটা হতো। এবং আমরা যখন অন্যান্য শুটিংয়েও যেতাম, ওই সময় আমি অনেক টেলিভিশন প্রোডাকশন করতাম, এবং চঞ্চল বাহুভাই এরা যখন কাস্টিং থাকতো আমরা শুটিংয়েও দল বেঁধে এই গান করেছিলাম আর কি, যে স্পেশালি নিতুয়া পাথারে। পরে কৃষ্ণকলি জয়েন করে ও দুটা গান, বিউটিফুল বিউটিফুল দুটা গান মানলো, যেটা যাও পথি বলো তারে এবং আগে যদি জানতাম রে বন্ধু, ওইটা ওর লেখা, ওর সুর, ঠিক আছে। আর অর্ণব যুক্ত হলো, অর্ণব তো খুবই মানে নতুন আওয়াজ দিয়ে দিল সিনেমার গানের ক্ষেত্রে। সব মিলিয়ে আসলে গানগুলা আপনারা পছন্দ করছেন, এই জন্য আমার কৃতজ্ঞতার জানানো ছাড়া আর কি জানাবো আমি। আর আমার কাছে সবচেয়ে অবাক ছিল যে যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে, এই লাইনটা বেসিক্যালি এই আমাদের হিস্ট্রি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, আবার আপনার এই গানের মাধ্যমে জিনিসটা আবার এস্টাবলিশ হচ্ছে। ফিল্ম ভাই আপনার অনেক দিনের ক্যারিয়ার, এতগুলো বছর ধরে যে আপনি কাজ করছেন, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, এখন আপনি দুই বাংলার জন্য কাজ করছেন, সো এই যে ফরম্যাট চেঞ্জ এবং আপনার ভিউয়ার্স চেঞ্জ হচ্ছে, ভিউয়ার্সদের দেখার ওয়ে চেঞ্জ হচ্ছে, তো আপনার ভিউয়ার্সদেরকে আপনি কিভাবে কন্টেন্ট সিলেক্ট করতে বলবেন? বিকজ আগে যখন আপনি আপনার কন্টেন্টটা বানাতেন তখন একজন সেটাকে দেখে ছেকে দেখা উচিত কি উচিত না সেটা নির্ধারণ করে দর্শক পর্যন্ত নিয়ে যেত, এখন তো এই বিষয়টাই নেই, দর্শক নিজে হচ্ছে সেটা স্ক্যান করবে। আপনি এই যে আমার এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন শুনছে যাদের হাতে মোবাইল ফোন, যারা কন্টেন্ট এভাবে সার্চ করে দেখে, তারা আসলে কোন আসপেক্ট থেকে তাদের কন্টেন্টটা দেখলে আসলে তারা প্রপার কন্টেন্টটা দেখতে পারবে, একটু আপনি সাজেস্ট করেন? বেসিক্যালি এই সাজেস্ট করা খুবই বোকামি হবে আমার জন্য, কারণ কন্টেন্ট পছন্দ করার মালিক দর্শক এবং শ্রোতা, এনারাই মালিক, ওনাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। মানে আমি এটা বলে দিতে পারি না যে আপনি এটা দেখেন আপনি ওটা দেখেন, ওনারাই নিজেরাই আসলে খুঁজে নিতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাদের মনে হয় ঠিক বেঠিক থেকেও কোনটা উনি এনজয় করছেন সেটাই তো উনি দেখবেন আসলে। তো এক্ষেত্রে আমি সবসময় আসলে আমার অডিয়েন্সের সাথেই বসবাস করি, সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি, দ্যাটস ওয়াই আমি সাধারণ মানুষের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করি এবং ওটা নিয়েই কাজ করতে চাই, সিম্পল। আচ্ছা, দর্পণের বিশেষ আয়োজন, তার সাথে কিছুক্ষণ খুবই ছোট্ট একটা সেগমেন্ট, কিন্তু তারপরও আমি অনেক এক্সাইটেড যে আপনার সাথে কথা বলতে পারলাম, আমার শ্রোতারা আপনাকে শুনলো, তো আপনার শ্রোতাদের কাছ থেকে কি চাওয়ার আছে? আমি শুধু বলতে চাই যে পৃষ্ঠপোষকতা করার জন্য বাংলা সিনেমা দেখার দরকার নেই, ভালোবেসে বাংলা সিনেমা দেখেন, এটা বেটার। সবাই মন দিয়ে আমাদের নাটক সিনেমা দেখতে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হবে আগামী অনুষ্ঠানে ভিন্ন কোন অতিথি নিয়ে। শ্রোতা বন্ধুরা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, লিখতে পারেন ইমেল, দুটো মাধ্যমে খোলা রয়েছে আপনাদের জন্য। আর জানিয়ে দিতে চাই আমাদের কাছে সেই দুটো মাধ্যমে লেখার ঠিকানাগুলো, চিঠি লেখার ঠিকানা পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর আগারগাঁও ঢাকা 1207। আর ইমেল করার ঠিকানাটি হচ্ছে ialapon.bbdhaka@gmail.com। শ্রোতা বন্ধুরা আশা করি লিখে নিয়েছেন এবং কেমন লাগে সেটি কিন্তু আমরা একটু আগে বললাম যে আমাদেরকে লিখে জানান, আমরা কিন্তু আপনাদের লিখার প্রত্যাশায় রইলাম। ফিরে আসছি আবারও দর্পণ সূচিতে, আমাদের এখনকার নিবেদন পাহাড় ও প্রকৃতি।
এদেশের পাহাড়ি এলাকার অপরূপ প্রাকৃতিক শোভা এবং সেখানে বসবাসকারী স্থানীয় প্রান্তিক জনমানবের যাপিত জীবনাচার নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন মিহির বিশ্বাস এবং প্রতিবেদনটি পরিবেশনে রয়েছেন ওয়াহিদা রহমান। পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত সিপ্পি আর সোয়াং পর্বতচূড়া। এর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনেকখানি অম্লান আছে গহীন জঙ্গলের কারণে। এখনও ওখানে যাওয়া সহজ কাজ না মানুষের পক্ষে, উচ্চতাও কম নয়। দেশের সর্বোচ্চ চূড়াগুলোর মধ্যে সিপ্পি আর সোয়াং অন্যতম। এর উচ্চতা 3,034 ফুট, যা বাংলাদেশের দশম সর্বোচ্চ চূড়া হিসেবে পরিগণিত। সিপ্পি আর সোয়াং নামকরণ হয়েছে মূলত সিপ্পি পাড়া থেকে। আর সোয়াংয়ের বাংলা হচ্ছে মোরগের ঝুঁটি। এই চূড়াটি মোরগের ঝুঁটির মতো আকার ধারণ করে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। এখানের বৃক্ষাদি ও সবুজ জঙ্গল প্রকৃতির অপর সৌন্দর্যের ব্যাপকতাকে স্মরণ করিয়ে দেয়। এই পাহাড়ে যাওয়ার তিনটি পথ আছে। প্রথমটি হচ্ছে বান্দরবন থেকে রোয়াংছড়ি হয়ে পাইখং পাড়া ও রনিন পাড়া হয়ে সিপ্পি আর সোয়াং পর্বতশৃঙ্গ যাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে বান্দরবন থেকে রোয়াংছড়ি গিয়ে তারপর ব্যাংছড়ি পাহাড়, ব্যাংছড়ি বাজার, অংজাই পাড়া, লইলাইন পাড়া, তারাছা পাড়া, প্রতীক্ষা কারবারি পাড়া, নাইন স্টেপ পাহাড়, পুরান ফাংপুরি ও সিপ্পি পাড়া হয়ে সিপ্পি আর সোয়াং পর্বত শৃঙ্গ। তৃতীয়ত হচ্ছে বান্দরবন থেকে রুমা হয়ে মুন নৌয়াম পাড়া, পাইন্দু খাল, বিল পাড়া, সাইজাম পাড়া, সিপ্পি পাড়া হয়ে সিপ্পি আর সোয়াং পর্বতচূড়া। তবে এই তিন পথের যে কোনো একটিতে যাওয়া অত্যন্ত থ্রিল বা প্রখর পাহাড়ি অনুভূতির শিহরণ শরীর ও মনকে নাড়া দিবে। শহর বা গ্রাম যেখানে থাকুন না কেন, পাহাড়ের সৌন্দর্য আপনাকে বিশেষ আনন্দ দিবে। একটু সময় বের করে চলুন, অনিন্দ্য সুন্দর সিপ্পি আর সোয়াং পর্বতচূড়ার পাহাড় ঘুরে আসি। বন্ধুরা, পাহাড় ও প্রকৃতি পর্বে পাহাড়ের কথা শুনছিলাম, প্রকৃতির কথা শুনছিলাম। আর এই আমাদের দেশের পাহাড় এবং প্রকৃতিতে যখন আমরা ঘুরে বেড়াই, তখন কিন্তু মনটা আমাদের প্রফুল্ল হয়ে ওঠে। মনের প্রফুল্লতা আরও একটু বেড়ে যেতে পারে যদি সেই সময়টিতে আমাদের কানে কিছুটা সুর বেজে ওঠে। মিষ্টি মধুর সুর আমাদের মনকে একেবারেই অন্যরকম এক অনুভূতিতে ভরিয়ে দিতে পারে। আর সেভাবেই আমরাও কিন্তু বন্ধুদের মনটাকে আলোকিত করতে চাই, আনন্দিত করতে চাই এবং সুরের মূর্ছনায় দুলিয়ে দিতে চাই। তো বুঝতেই পারছেন বন্ধুরা, নিয়ে যেতে চাই আপনাদেরকে এই মুহূর্তে গানের ভুবনে। দর্পণ আয়োজনের সমাপ্তি প্রান্তে এখন আমাদের গান পর্বে শোনাব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা। দেখা পাই চিরদিন কে।
ভাবে পাই দেখিতে ওহে খুনি কোয়ালোকে আখির মলোকে তোমায় যাবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলে চকিতে আস নামিতে হারাইয়া পলক না শ্রোতা বন্ধুরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে আজকের মতো বিদায় নেবার সময় হয়ে গেল। আগামীকাল শুক্রবার দর্পণের সাপ্তাহিক বিরতি, তবে পরশু শনিবার যথারীতি সকাল 8:30 দর্পণের আগমনী সুর বেজে উঠবে আপনাদের জন্য, শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বন্ধুরা, এবারে শেষ কথায় জানিয়ে দিতে চাই, আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহায়তায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। জয় বাংলা।